বলো, হ্যালো বলো। হ্যাঁ, হ্যালো বলেছো? গুড মর্নিং সকলকে জানাই, নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো ব্লগটাও সকাল থেকে স্টার্ট করেছি। সকাল বলতে কি বলতো, এখন বেজে গিয়েছে 10টা, আরো বেশি, 10টার বেশি হয়ে যেতে পারে। তো দেখো, ঘরে ঢুকতে গিয়েই ঘরের যে পর্দাটা তুলতে গেলাম, আর সঙ্গে সঙ্গে পর্দার যে স্ট্যান্ডটা রয়েছে না, খুলে পড়ে গেল। কি আর করব, দেখো সকাল থেকে পড়ানো ছিল, পড়িয়ে ছেড়ে দিয়ে তারপরে দেখো বিছানাটা একেবারে অগোছালো হয়েছিল। তো বিছানাটা তুলে গুছিয়ে রেখে দিচ্ছি। আসলে কি বলতো, সকালবেলা উঠেই এই ব্রাশ করে প্রথম যে কাজ সেটা হচ্ছে পড়াতে বসা, আর ঘরের মধ্যে এসে বিছানা তোলাটা হয়ই না, থেকে যায় আর কি। তো এই জন্য আগে ভালো করে বিছানাটা গুছিয়ে রেখে দিচ্ছি। আর শীতটাও ভালো মতন যাচ্ছেও না, যাবে যাবে করেও যাচ্ছে না, ব্ল্যাঙ্কেট গুলো তোলাও হচ্ছে না সেই ভয়ে। তো এবারে হয়তো তুলে দিতেই হবে, কারণ প্রচন্ড গরমের দিন চলে আসছে সামনেই, এখন থেকেই পড়ে যাচ্ছে। মানে দিনের বেলাতে প্রচন্ড গরম আর রাতের বেলাতে ঠান্ডা, এরকম একটা বাজে ওয়েদারে মানুষ অসুস্থ হয়েও পড়ছে প্রচুর ভাবে। এরকম ওয়েদারে বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে যায়। তো ওই জন্য বসন্তকালটা যতটাই ভালো ঠিক ততটাই খারাপ, এরকম একটা ব্যাপার আর কি। প্রত্যেকটা মানুষের এই সময় শরীর খারাপ হয়ে যায়, জ্বর থেকে শুরু করে সমস্ত কিছু। তো দেখো, বিছানাটা তুলে গুছিয়ে একেবারে রেডি করে নিলাম, আর আমার মা আর আমি এখানে থাকি, তোমাদের তো বলি সব সময়। তো মারও সময় হয়ে ওঠে না বিছানা তোলার, আর আমি বিছানা ভালো করে গুছিয়ে রেডি করে না রাখলে আমারও একেবারেই ভালো লাগে না। দেখো বিছানাতে ছোট ছোট ইটু ইটু কি সব যেন পড়েছিল, তো ভালো করে ঝাঁটিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর ঝাড়ুটার না পেপারটা অনেক দিন ধরেই উঠে গিয়েছিল, সেটাও একদম তুলে পরিষ্কার করে দিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে অনেক ওয়েলকাম জানাই, সুন্দরবন থেকে সাথী। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা। তো আজকে ভিডিওটা দেখো, সকাল থেকে স্টার্ট করেছি। সকাল বলতে এখন হয়ে গিয়েছে অলরেডি 10:30, ওভারকাম করে গিয়েছে। তো সকালে পড়ানো ছিল, কমপ্লিট করে স্নান সেরে নিয়েছি, আর সেই সঙ্গে সকলকে জানাই গতকালকে, মানে আগামীকাল রয়েছে শিব চতুর্দশী। তোমরা নিশ্চয়ই জানো শিব চতুর্দশী রয়েছে। তো সকলে বিভিন্ন, কি বলবো, নিয়মের মধ্যে দিয়ে দিনটাকে পালন করে। তো আমিও করি, প্রত্যেক বছরই করি। গত বছর আমার করা হয়ে ওঠেনি, আর গত বছর করা হয়ে ওঠেনি, নয়তো আমি প্রায় প্রত্যেক বছরই করি। তো শিব চতুর্দশীর অনেক নিয়ম রয়েছে, অনেক 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 কঠিন নিয়ম। তো সব বলে না একটা কথা রয়েছে যে সব ব্রত বারবার, শিব চতুর্দশীর বার একবার। তো ওই জন্য অনেক নিয়মের মধ্যে দিয়ে এটা হয়। আবার অনেকে শুভ দিন যেহেতু ভালো দিন, ওই জন্য পুজো দেয়, শুধু নর্মালি পুজো দেয় আর কি। তো আমি করব, গতকালকে পুজো দেব, চার পহরে দিতে পারবো না, আমি একবার ঢেলে দিয়ে চলে আসবো আর কি। ঠাকুরের মাথায় যাবো, মা যাবে, আমি যাব। তো ওই জন্য আজকে যাচ্ছি মার্কেটে, গতকালকে যেতে পারবো না। আজকে যাচ্ছি মার্কেটে, গিয়ে যা যা লাগবে, ফল থেকে শুরু করে যা যা লাগে সেগুলো সমস্ত কিছু কিনে নিয়ে চলে আসব। আর গাছে ডাব রয়েছে কিন্তু পাড়ার লোক নেই, তো ওই জন্য মার্কেট থেকে ডাবটাও কিনে আনতে হবে। তার জন্য দেখো, পরিয়ে ছেড়ে দিয়ে স্নান সেরে নিয়েছি, আর বিছানাটা একেবারে অগোছালো হয়েছিল, গুছিয়ে নিলাম চটজলদি। কারণ সকালে উঠে কি বলতো, ব্রাশ করে পড়াতে বসতে বসতেই মানে লেট হয়ে যায়, বিছানাটা আর গোছানোই হয় না, তো ওই জন্য পরে গোছাতে হয়। আজকে পরিয়ে নেমে পর স্নানে চলে গিয়েছি, স্নান থেকে এসে সমস্ত জিনিস গুছিয়ে দিলাম। তো চলো এবার একটু চুলটা ভালো করে একটু মুছে নিই, শ্যাম্পু করেছি চুলে। আর দেখো, যেহেতু গরম পড়ে যাচ্ছে, গরম হোক ঠান্ডা হোক যাই হোক, এই পন্ডসের, এই আগের দিন বাজারে গিয়েছিলাম, তো পন্ডসের এই ক্রিমটা দেখো, দেখাই যাচ্ছে না এখান থেকে। পন্ডসের এই বডি লোশনটা কিনেছি, এটা গায়ে মাখার জন্য বেশ ভালো, মেখে দেখলাম বেশ ভালোই, অনেকটাই ভালো। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর। দেখো একদম হালকা, একেবারে হালকা, স্কিনের সাথে এত সুন্দরভাবে মিশে যাচ্ছে, বেশ সুন্দর, বেশ ভালোও লাগলো। ভাবলাম যেটা নিয়ে মানে ভুল হয়নি, গরমের সময় তো, কিন্তু দেখো গরমের সময় যে কোনো ক্রিম একটু চিপচিপে হয় গায়ের মধ্যে, কিন্তু দেখো গায়ে মেখেছি, একেবারে পুরো মিশে আছে গায়ের সাথে, ভালো, বেশ খারাপ লাগলো না আমার, ভালোই লাগলো।
আর এখানে দেখো সেই যে পড়ে যাওয়ার অ্যাক্সিডেন্টের দাগটা এখনো কিন্তু মেলেনি, একদমই মেলেনি, অল্প হলেও থেকে যাবে ওটা সবসময়। মানে কি বলতো, পড়ে গেলে কি মানে কোনো জায়গায় ছড়ে গেলে, না কেটে গেলে তার দাগ হয়তো বেশ কিছুদিন পরে মিলিয়ে যায়, কিন্তু ছড়ে একবার গেলে মানে চামড়া যদি ছাড়িয়ে চলে যায় তার দাগটা অত সহজে যেতে চায় না, যেতে চায় না কি যাই না, আর পুড়ে গেলে তো সেটা তো কথা। দেখো আজ থেকে মিনিমাম 10 বছর আগে তোমাদেরকে দেখাই, এই যে এখানে আমার তেল পড়েছিল তো দেখেছো এখনো পর্যন্ত দাগ রয়েছে। তো পড়ার দাগ আর ছুলে যাওয়ার দাগ অত সহজে কিন্তু যায় না। তো দেখো এই দেখো গায়ে মেখে নিয়েছি, বেশ ভালো, বেশ ভালো ক্রিমটা। গায়ে মাখার জন্য বডি লোশন আর পন্ডসের আর একটা ক্রিম রয়েছে, সেটাও আমি মাখি। আমি তোমাদের দেখিয়েছিলাম যখন শ্বশুরবাড়িতে, তোমাদের শ্বশুরবাড়িতে একবার দেখিয়েছিলাম, তো আবার শ্বশুরবাড়িতে যাবো 2 দিন পরে, তখন গিয়ে দেখাবো। ওইটাও মুখের জন্য খুবই ভালো, গরম হোক শীত হোক যাই হোক সব ঋতুর জন্য বেশ ভালো এটা। তো চলো যেহেতু মার্কেটে যাবো ঝটাপট রেডি হয়ে যাই, আমি একা যাচ্ছি না, মাও যাবে, দুজনে মিলে যাব। আগে চুলটা একটু আঁচড়ে রেখে দেই, শুকনো মতন হয়ে যাক, তারপরে এতে ক্রিম লাগানো যাবে। শ্যাম্পু করেছিলাম, চুলটা প্রচণ্ডভাবে ভেজা, তো ওই জন্য ভালো করে আঁচড়ে নিয়ে ছেড়ে দিলাম। আর সিঁধু টিঁধু সব পরে কমপ্লিট হয়ে রেডি হয়ে নিচ্ছি, তো বেরোনোর আগেই চুলটা জাস্ট ক্লিপ দিয়ে নেব, তো এই কারণে দেখো চুলটা এখন ভালো করে ছেড়ে রেখেছি। আর বেশ কিছুদিন হচ্ছে না আমাদের এখানে কারেন্টে সেভাবে ভোল্টেজও নেই যে ফ্যান চালিয়ে জোরে জোরে ফ্যান ঘুরবে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, তো সেরকম কোনো ব্যাপার নেই। তো অল্প একটু দেখো হালকা করে ঠোঁটে একটু লিপস্টিক দিলাম আর পুরোপুরি একদম রেডি হয়ে গেলাম। মেয়েদের বলবো না, বউদের সাজ মানে বেরোনোর সময় একদমই অল্প, তো ভাবলাম চুলটা একটু ক্লিপ দেবো, তো দেখো ক্লিপ আর দিতে পারলাম না, এতটাই ভেজা, পুরোপুরি একদম রেডি হয়ে গিয়েছি, শুধু জাস্ট ড্রেসটা পরবো, ড্রেসটা পরলেই হয়ে যাবে, তো ড্রেস পরে আসছি এখনই। দেখো বন্ধুরা রেডি হয়ে গিয়েছি অলরেডি, মাও রেডি, চলে আসো, ব্যাগটা কোথায় ঢুকিয়েছো? ধরবে তো 2-3টে ডাব। তো দেখো রাস্তায় আসার সাথে সাথেই পেয়ে গেলাম গাড়ি, একদমই অপেক্ষা করতে হয়নি, এই যে একটা মেশিন ভ্যান পেয়ে গিয়েছি, আর একদম খালি মেশিন ভ্যান, ওই জন্য সামনে বসে গিয়েছি। সামনে বসে গেলে অতটাও ধাক্কা লাগে না, কিন্তু মেশিন ভ্যানের পেছনে বসলে না প্রচণ্ড ধাক্কা লাগে, কি বলবো বন্ধুরা, একদমই বসতে ভালো লাগে না, কারণ রাস্তা গাড়ি চলে চলে একদমই উঁচু নিচু হয়ে গিয়েছে আমাদের রাস্তাটা, আবার যে কবে রিপেয়ারিং হবে তো জানি না। চলে এসেছিলাম বন্ধুরা অলরেডি অনেকক্ষণ আগে, কারণ বিকেলে পড়ানো ছিল, তো এই কারণে আর কি আজকে রাতে পড়াবো না, বিকেলে পড়িয়ে দিচ্ছি, সেজন্য দেখো আর মার জন্য নিয়ে চলে এসেছি এখানে গোদরেজ, রিচ কালারের যে হেয়ার কালার যেটা হয় না, তো ওইটা দেখো, মায়ের চুল সামনের দিকে প্রচণ্ডভাবে পেকে গিয়েছে, মা অনেকদিন যাবতীয় বলছে চুলে একটু কালার করে দিতে, তো দেখো এর মধ্যে দুটো দুরকম থাকে, যারা চুলে কালার করো তারা জানো ভালো করে, এটা কিন্তু বেশ ভালো, ও অন্য গোদরেজ হেয়ার কালারের থেকে এই এইটা রিচ ক্রিমটা বেশ ভালো। দুটো ক্রিম একদম ভালো করে মিশিয়ে নিয়ে পুরো শ্যাম্পুর মতন লাগিয়ে দিলে না খুব সুন্দর কালার হয়, আর সেই সঙ্গে চুলটা বেশ শাইনি শাইনিও হয়, কারণ কি এতে নাকি অ্যালোভেরা দেয়া থাকে, তো অ্যালোভেরাটা বেশ সুন্দর কাজ করে। তো দেখো মায়ের মাথায় এখানে লাগিয়ে দিচ্ছি আর বক বক করে গল্প করছি। এই হে তোমরা দাঁড়াও দাঁড়াও, তোমরা আগে চলে যাচ্ছ, তোমরা টাকা পেলে না, মা দেখো টাকা পেয়েছি, মা 10 টাকা পেয়েছি, তো আমার মা তাই, আমি মা তাই, তুমি পেয়েছো 10 টাকা, হ্যাঁ 10 টাকা পেয়েছি।
তো মায়ের সাথে শ্বশুর বাড়ির অনেক গল্প করছি, মজার মজার গল্প আর হাসাহাসি হচ্ছে। সেই সঙ্গে দেখো ভালো করে একদম লাগিয়েও দিচ্ছি চুলের ভেতরে বাইরে। অ্যাকচুয়ালি পেছনের দিকটায় না অতটা চুল পাকেনি মায়ের, সামনের দিকটায় প্রচণ্ড ভাবে তেল মানে চুলে এতটা ভাবে পাক ধরেছে কি বলবো। আর সামনের দিকে পাকলে না একদম ভালোও লাগে না, মা বলছে সামনে চুল পাকলে একদম ভালো লাগে না, পেছনের দিকে পাকলে ঠিক আছে। তো ওই জন্য দেখো অনেকটা ক্রিম নিয়ে দু সাইডে একদম ভালো করে মেখে দিলাম, তারপর একটু কম মনে হচ্ছে তো ওই জন্য একটু বেশি করে নিয়ে নিলাম। মা বলছে এত বেশি নিলি কি হবে, তো দুবার হয়ে যাবে, মা বলছে যে এটা দুবার হয়ে যাবে, কিন্তু আমি মনে হচ্ছে একবারই লাগিয়ে দেবো এরকম একটা ব্যাপার। আমি বলছি যে অনেক দিন যাবো তো এইটা কিন্তু থাকবে তোমার মাথায়, বেশি বেশি করে লাগিয়ে দিই। তো দেখো একেবারে লাগানোর সাথে সাথেই কালো হয়ে যাচ্ছে, সাদা ভাবটা একদম নেই। তো দেখো মায়ের মাথায় ভালো করে একদম পুরো কালারিং করে তারপরে বিছানাগুলো সব, বিছানার চাদর আছে, মায়ের শাড়ি রয়েছে, আমার জামা কাপড় রয়েছে, সমস্ত কিছু ভাঁজ করে গুছিয়ে তুলে নেবো। আর দেখো মার্কেট থেকে এসে না চুড়িদারের প্যান্টটাও খোলার মতন আমার সময় হয়নি, তো ওইভাবে খেয়ে নিয়ে চেঞ্জ করে পড়াতে বসে গিয়েছি। আর পড়াতে পড়াতে আবার মার মাথায় কালার লাগিয়ে দিলাম, সমস্ত জামাকাপড় ভাঁজ করে নিলেই আর উঠোনটা ঝাড় দিলেই মোটামুটি কাজ কমপ্লিট। আর বৌদি রয়েছে, ঘরটা ঝাড় দিয়ে নেবে। কলে গিয়েছিলাম সকালের টাইমে, তো এখন আর যাব না, ওই জন্য মানে 10টার দিকে গিয়েছিলাম, স্নান করার আগে গিয়ে জল নিয়ে চলে এসেছি, তো ওই জন্য আর যাব না। বাড়ির উঠোনটা আজকে ফাঁকা, মানে মুরগিগুলো যে কোন দিকে চলে গিয়েছে, মুরগিগুলো হয়তো মাঠের দিকে চলে গিয়েছে, ওরা উঠোনের মধ্যে থাকলে জামা কাপড় তুলতেও দেবে না, তোমরা তো দেখেছো নিশ্চয়ই আগের ব্লগগুলোতে। তো দেখো বন্ধুরা বিকেলবেলা একটু এদিকটা আসলাম, আর বাজার থেকে এসেছিলাম অনেকক্ষণ আগে, তোমাদেরকে দেখানো হয়নি। মায়ের মাথায় গোদরেজ রিচ কালারটা একদম পুরো ভালো করে লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়ে আর একটু বিকেলবেলা পরিয়ে দিলাম, রাতের বেলা আর চাঁদনি পরানোর। এই যে দেখো কে এসছে আমার সাথে রাস্তায় হাঁটতে, রাস্তা বলতে আলের রাস্তা। হ্যালো বলো, বলো হ্যালো বলো, হ্যাঁ হ্যালো বলেছো। তো বাবা মাঠে হচ্ছে গাছে জল দিচ্ছে, যে মাঠে যে গাছগুলো দিয়েছে, কুমড়ো গাছ, ঝিঙে গাছ আর তরমুজ গাছ, তরমুজ, তরমুজ বলছি কেন, তরমুজ। তো চলো তোমাদেরকে দেখাই, বেশি বড় হয়নি, ছোট ছোট হয়েছে গাছগুলো, এখনো সেইভাবে বড় হয়নি। কারণ কি বলো তো, বড় হয়নি মাঠে তো, আর জলটা সেভাবে পায় না, ওই জন্য ছোটো ছোটো হয়ে আছে। তবুও জল সার দিচ্ছে, যদি হয় ছোট ছোট গাছ হয়েছে আর কি সবে। আর মার্কেট থেকে পুজোর বাজার সমস্ত কিছু করে নিয়ে এসেছি, দেখাবো তোমাদেরকে সন্ধেবেলা, দেখানো হয়নি। এসে খেয়ে দিয়ে উঠেই পড়াতে বসে গিয়েছিলাম, তো ওই জন্য। তো চলো দেখতে থাকো, পরে আসতে পারে এসে কথা হচ্ছে আবার। ওই যে দেখো ওখানে জল সার দিচ্ছে বাবা, ওখানে প্রত্যেকটা গাছের গোড়ায় জল সার দিচ্ছে, জল সার দিলে যদি একটু বাড়ে। আর এইদিকটা কুমড়ো গাছগুলো কেমন হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, বেশি ভালো হয়নি। এই 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 পড়ে গেলি, উঠে পড়ো উঠে পড়ো, হেঁটে যাও ওখান থেকে, হেঁটে যাও। ছুটে আসো, হ্যাঁ এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, এই ফুল গাছের ভিতর থেকে। তো বাবা এই দিকটা দেখো সার দিচ্ছে, তারপরে জল দেবে, আর সবসময় মেশিন নিয়ে এসে জল দেওয়া যায় না, তাই বালতি কাটিয়ে জল দিচ্ছে। তো চলো এরপরে কিন্তু ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি, এরপর মানে এরপর থেকে ভিডিওটা তোমরা দেখতে পাবে পরবর্তী ব্লগে। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।